আসসালামু আলাইকুম। আমরা গতকাল একটা সামাজিক ভিডিও ভাইরাল হয়েছে, মাননীয় মেয়র মহোদয়, বসুরহাট পৌরসভা, জননমিত মেয়র জননেতা জনাব আব্দুল কাদের মির্জা মহোদয়ের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরিবদের মধ্যে শাড়ি, লুঙ্গি এবং নগদ টাকা বিতরণের সময় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, যেটা এডিট করে উনার বিরুদ্ধে উনার অপশক্তি যারা অপরাধীর হতা প্রচার করে উনাকে, উনার জনপ্রিয়তাকে ঈর্ষণিত হয়ে উনাকে সারা বিশ্বে বাঙালি যারা যে যেখানে আছেন প্রত্যেকটা বাঙালির কাছে হেয় প্রতিপন্ন করার জন্য চাইছিলেন। কিন্তু আসলে কি হয়েছিল, এই যে আমাদের বৃদ্ধ মানুষ উনি আমাদের কাছে এখন আসছেন, আমরা ওনাকে স্বাগত জানাই আমাদের সাথে কথা বলার জন্য। উনি বলবেন আসলে গতকালকে কি হয়েছিল। জি আঙ্কেল, আপনি বলেন। উনি খুব ভালো মানুষ, উনি আমার ঠেলে দিয়েছে আমাদের পিক মারানো। উনি খুব ভালো মানুষ, ভালো মানুষ অধিকারী, উনি আমাদেরকে সাহায্য করে সব সময় গরিবের জন্য উনি নিয়ে দিতে পারেন। উনি খুব ভালো মানুষ, উনি আমার কিছু করেন। সরাইতে বলছিল কেন? উনি সরে যেতে বলছে, দামিলা করে দিতে আপনার দামিলার কারণে করে সরে যাও। গত লকডাউন থেকে তো উনি আপনাদেরকে সহযোগিতা করে আসছে, সবসময় করে আসছে, আমরা সবসময় উনার বিরুদ্ধে করে থাকি। হ্যাঁ, আমাদের খাবার সবসময়। জি, উনি আমাদেরকে যে সাইড দেন সব দেন। জি, উনি খুব ভালো মানুষ, অতীত দিছে উনি, ভবিষ্যতে দিছে, আমার দিছে আমাদের কোম্পানি ভালো ভালো মেম্বার স্যার না দেন, যারা এই মুহূর্তে আমার লাইভ দেখছেন আপনাদের সকলকে সালাম জানাই। আসলে অপপ্রচার কীভাবে হয় তার একটি নমুনা আমরা আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি। গত তিন চার মাস ধরে বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা মহোদয় যেভাবে গরিব দুটির মধ্যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ত্রাণ বিতরণ করছেন এবং আর্থিক সহযোগিতা করছেন, শুধু কোম্পানিগঞ্জে নয়, কবিরহাট থেকেও, কবিরহাট উপজেলা থেকেও অনেক মানুষ, দরিদ্র মানুষ নেতার কাছে আসেন এবং মানুষকে সহযোগিতা নেতা করেন। তো গতকাল শুক্রবার ছিল, ওই দিন বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা মহোদয় যেমন একটি শেখ হাসিনার নির্দেশে 5,000 মানুষকে ত্রাণ, লুঙ্গি এবং শাড়ি বিতরণ করছিলেন। তো ঠিক সেই মুহূর্তে একটি ভিডিও ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ভাইরাল হয়েছে, এক মুরব্বীর, সেই মুরব্বীর সাথে আমরা কিছু কথা বলবো। মুরব্বী, আসসালামু আলাইকুম। কালকে কি ঘটেছিল আপনি বলেন। আমাদেরকে সব সময় সহযোগিতা করছে, আগে করছে অনেক মানুষ, আমার কোনো মারেন। ধন্যবাদ জানাচ্ছি। আসলে দেখতে আসলে একটা কথা স্পষ্ট ভাবে বুঝতে পেরেছেন এবং কোম্পানিগঞ্জের মানুষ ভালো করে জানে যে আব্দুল কাদের মির্জা মহোদয় যে ভালো কাজগুলো করছেন এবং মানে মানুষের পাশে যেভাবে দাঁড়িয়েছেন,
ওই বিষয়গুলোকে নিয়ে কোম্পানির মধ্যে মানুষ খুবই আনন্দিত এবং মেয়র মহোদয়ের জন্য ভালোবাস দোয়া করেন সবাই। এবং তার বাইরে মেয়র মহোদয়ের বিরুদ্ধে একটি কুচুক্তি মহল রয়েছেন, ওনারা আসলে যদি বলে না দুর্নীতি নিয়ে বসে থাকে নেতার কোনো ভুলভ্রান্তি হলে সেটাকে বড় করে তুলে ধরার জন্য, তা আমি তাদেরকে জিজ্ঞাসা জানাবো। এবং কালকে পিছনে আনুমানিক কত লোক আছে জিজ্ঞাসা করো। আচ্ছা আপনার পিছনে কত মানুষ ছিল? দুই তিন হাজার লোক ছিল, এর বাইরেও আমাদের 5,000 মানুষকে আমরা মেয়র মহোদয় ত্রাণ সামগ্রী এবং শাড়ি সঙ্গী দিয়েছেন। তো আমি তাদেরকে জিজ্ঞাসা জানাই যারা অপপ্রচারে লিপ্ত থাকে, এবং আপনাদেরকে আহ্বান জানাবো যে মেয়র মহোদয় কিংবা যে কেউ ভালো কাজগুলোকে প্রচার করবেন, এই আশা ব্যক্ত রাখবো। সকলকে আবারও সালাম জানিয়ে ফিরে নিচ্ছি।